ওয়েলকাম টু মোনালিসা হক ব্লকস অ্যান্ড বিয়ন্ড আসসালামু আলাইকুম এভরিবাডি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে অন্যরকম একটি ভিডিও শেয়ার করবো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি বিশেষ পার্থক্য সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনে যে মাইকটা দেয়া থাকে আমরা যার মাধ্যমে কথা বলি এবং কথা রেকর্ড করি সেই মাইকটি এবং আমরা যারা ইউটিউবার আছি যারা খুব রেগুলারলি অ্যাডেড মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করি অথবা এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে যে ভিডিও তৈরি করি এই দুটো মাইক অথবা মাইক্রোফোনের মধ্যে যে একটা পার্থক্য রয়েছে সেটা আমি ডিটেলস এই ভিডিও ভিডিওটিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আপনাদের উপকার হবে সামান্য হলেও ইউটিউবে আমার যাত্রা শুরু করার সময় প্রথমেই আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখে বোঝার চেষ্টা করছিলাম যে আমি শুরুটা যে করব আমার কি কি লাগবে তো আমি একটা কনক্লুশনে পৌঁছেছিলাম যে যদি একটা অ্যাডেড মাইক্রোফোন অথবা এক্সটার্নাল মাইক্রোফোন নেওয়া যায় ভালো এবং যদি একটা ট্রাইপডও নেওয়া যায় সেটাও ভালো ছোট করে তো আমি ছোট্ট একটি ট্রাইপড এবং একটি এক্সটার্নাল মাইক্রোফোন বোয়া বাই এম এই মাইক্রোফোনটি আমি অনেক আপু ভাইয়ার ভিডিওতে রেকমেন্ডেশন পেয়েছি যে এটি খুব ভালো কাজ করছে তো এটি শুনেই আমি এই মাইক্রোফোনটি কিনে নিয়েছিলাম এবং শুরু থেকেই কিন্তু আমি এক্সটার্নাল অথবা অ্যাডেড মাইক্রোফোন দিয়ে আমার ভিডিও কন্টেন্টগুলো তৈরি করছিলাম ভয়েস ওভার করছিলাম কিন্তু আমাদের দেশে যখন লকডাউনের কড়াকড়ি অবস্থা ছিল ঠিক তখনই কিন্তু আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যায় কোনো একটা প্রবলেম দেখা দেয় এবং সাউন্ড কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছিল তখন সমস্ত মার্কেট বন্ধ ছিল দেশের এবং ওই পরিস্থিতিতে আমার মনে হচ্ছিল যে আমি এমন যদি কোনো ভিডিও পেতাম ইউটিউবে যে মোবাইলের যে ইনবিল্ড মাইকটা থাকে সেটা এবং এই এক্সটার্নাল মাইক্রোফোন এই দুইটার ব্যবহারের মধ্যে পার্থক্যটা কি যদি আমি পেতাম তাহলে আমি হয়তো বুঝতাম যে মোবাইলে যেই মাইকটা থাকে সেটা দিয়ে ভয়েস ওভার করলে এক্সটার্নাল মাইকের থেকে কোয়ালিটিটা ভালো আসে নাকি খারাপ আসে সেটা আমি বুঝতে পারতাম আসলে তখন মোবাইল ফোনের ইনবিল্ট মাইক এবং এক্সটার্নাল মাইক্রোফোনের মধ্যে পার্থক্য দেয়া কোনো রকম ভিডিও বাংলাতে আমি ইউটিউবে খুঁজে পাইনি যার জন্য মোবাইলের মাইক দিয়েই বেশ কয়েকটি ভিডিও ভয়েস ওভার করতে হয়েছে যদিও আমি এক্সটার্নাল মাইক্রোফোনটা ব্যবহার করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি তো সেজন্য আমার মনে হলো এরকম যদি কোনো ভিডিও আমি তৈরি করতে পারতাম যে মোবাইল মাইক এবং বাইরে থেকে কেনা মাইক দিয়ে ভয়েস ওভার অথবা ভিডিও করার পর সেই সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসে এই ধরনের কোনো ভিডিও যদি তৈরি করা যায় আমার মনে হয় সবার একটু হলেও উপকারে আসবে তো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি অনেক কিছুর সাউন্ড কোয়ালিটি শেয়ার করার চেষ্টা করেছি মোবাইল মাইক দিয়েও এবং এক্সটার্নাল অথবা অ্যাডেড মাইক্রোফোন দিয়েও ফ্যান বন্ধ রেখে চালু রেখে কীরকম ভয়েস ওভার হয় সেটা আমি এখানে শেয়ার করেছি আরও শেয়ার করেছি ভয়েস ওভার না করে শুধুমাত্র চারপাশের শব্দ কতখানি চলে আসে মাইক দিয়ে মোবাইলের মাইক দিয়ে অথবা এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে এবং এমনকি আমি সকালবেলার পরিবেশের যে ন্যাচারাল সাউন্ড সেটাও আমি এক্সটার্নাল মাইক দিয়ে এবং মোবাইলের মাইক দিয়ে রেকর্ড করে সেটা শেয়ার করার চেষ্টা করেছি দুটোর পার্থক্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটি দেখলে কিছুটা হলেও পার্থক্যটা বুঝতে পারবেন সেই সাথে আমি যেহেতু বোয়া এম ওয়ান মাইক্রোফোনটি ব্যবহার করছি এই মাইক্রোফোনের অথেন্টিসিটি আমরা কি করে বুঝবো রিউমার আছে যে মাঝে মাঝে নকল প্রোডাক্ট পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় অথবা মার্কেটেও পাওয়া যায় সেই জন্য কী করে আমরা বুঝবো যে কোনটা কোন মাইক্রোফোনটা বোয়া বাই এম ওয়ান মাইক্রোফোনের কোনটা অরিজিনাল এবং কোনটার মধ্যে প্রবলেম আছে সেটাও আমি এখানে একটুখানি ডিসকাস করার চেষ্টা করেছি এবং মোবাইলের মাইক দিয়ে যখন আমরা রেকর্ড করব সেটা কিভাবে ফোনটা ধরলে ভয়েস ওভার বা সাউন্ড রেকর্ডিংটা ক্লিয়ার আসবে বা কোনো প্রবলেম হবে না সেটাও আমি একটু হলেও শেয়ার করার চেষ্টা করেছি তো প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ মোবাইল মাইক নিয়ে এবং অ্যাডেড বা এক্সটার্নাল মাইক্রোফোন নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশন থাকলে কিছুটা হলেও এই ভিডিওতে সমাধান পাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে এবারে মোবাইল ফোনের মাইক এবং আলাদা মাইক্রোফোন দিয়ে ধারণকৃত শব্দ কোনটা কীরকম আসে আমরা দেখে নেই আমরা দুই ধরনের মাইক দিয়ে আলাদা আলাদা করে ধারণকৃত শব্দ এবং এর পার্থক্যটা শুনে নিলাম চলুন তাহলে এবারে আমরা দুই ধরনের মাইক দিয়েই ফ্যান বন্ধ রেখে ফ্যান চালু রেখে ফ্যান কমিয়ে চালু রেখে ভয়েস ওভার কীরকম হয় এবং চারপাশের শব্দ কীরকম আসে সেটাও দেখিনি আসসালামু আলাইকুম এভরিবাডি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিবাডি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিবাডি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিবাডি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিবাডি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিবাড়ি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আসসালাম আলাইকুম এভরিবাড়ি মোনালিসা বলছি আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন এতক্ষণে নিশ্চয়ই আপনারা মোবাইল ফোনের মাইক দিয়ে ধারণকৃত শব্দটা কীরকম হয় সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন এবং সেই সাথে আলাদা মাইক্রোফোন দিয়ে ধারণকৃত শব্দ কীরকম হয় সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝতে সমস্যা হয় তার জন্য আরও একবার ভিডিওটি রিপিট করে শুনলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে কিছুটা হলেও চলুন এবারে এক্সটার্নাল যে মাইক্রোফোনটি আছে আমি যেটি ব্যবহার করছি বোয়া বাই এম ওয়ান মাইক্রোফোনটি সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি এই মাইক্রোফোনটি মোবাইল ফোনে পিসিতে এবং ডিএসএলআর ক্যামেরাগুলোতে সহজেই ইউজ করা যায় এবং বলা হয়ে থাকে পিসি অথবা কম্পিউটার এবং ক্যামেরা ডিএসএলআর ক্যামেরাগুলোতে ব্যবহার করার সময় একটি ব্যাটারির প্রয়োজন হয় এর সাথে ব্যাটারি দেয়াই থাকে আর মোবাইলের ইউজের সময় ব্যাটারির কোনো দরকার হয় না কিছু কিছু মোবাইল ফোনে এই মাইক্রোফোনটিকে সাপোর্ট করে না তখন আলাদাভাবে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হয় যেটি সম্পূর্ণ ফ্রি প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে হবে এবং মোবাইলের সেটিংসে ইনস্ট্রাকশন অনুযায়ী সেট করে নিলেই সেই ফোনটি মাইক্রোফোনকে সাপোর্ট করতে শুরু করে এবং সাউন্ড কোয়ালিটি একেবারে অনেক সুন্দর হয়ে যায় আর কি তো এবারে চলুন আমরা একটু জেনে নেই এই যে এক্সটার্নাল মাইক্রোফোনটা আছে বোয়া বাই এম ওয়ান মাইক্রোফোনটি যেটা বাজারে পাওয়া যাচ্ছে এটার অথেন্টিসিটি অথবা অরিজিনালিটি কতখানি মাঝে মাঝে শোনা যাচ্ছে যে অনলাইনে যেই মাইক্রোফোনটি কিনতে পাওয়া যায় বোয়া কোম্পানির অথবা মার্কেটেও মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে নকল প্রোডাক্টটা পাওয়া যায় তো আপনারা কি করে বুঝবেন যে এটা নকল নাকি আসল এর অথেন্টিসিটিটা ক্লিয়ার হওয়ার জন্য একটা পন্থা আছে সেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি বোয়া বাই এম ওয়ান মাইক্রোফোনটা কিনলে একটি পাউচ দেয় তারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে যে কালো পাউচ অথবা একটা ছোট্ট ব্যাগ দেখা যাচ্ছে এই প্লাস্টিক ব্যাগটা যদি তারা দিয়ে থাকে দোকান থেকে তাহলে বুঝতে হবে যে প্রোডাক্টটি ঠিক আছে এটা অরিজিনাল কারণ নকল প্রোডাক্টের সাথে এরকম কোনো পাউচ বা ছোট প্লাস্টিকের ব্যাগ ব্ল্যাক প্লাস্টিকের ব্যাগ তারা দেয় না একটা সাদা রঙের প্লাস্টিকের একটা জাস্ট বক্সের মতো থাকে যেখানে এই জিনিসটা এই মাইক্রোফোনটি সেট করা থাকে সাধারণত এই হোয়াইট স্কাই ব্লু বক্সটার মধ্যে এই মাইক্রোফোনটি থাকে সাথে থাকে এই ছোট্ট পলি ব্যাগটি এই ব্যাগটির মধ্যে থাকে ফিল্টার ব্যাটারি ক্লিপ এবং কনভার্টার এই তো দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি এবং এই কালো পাউচটি থাকে ছোট পলিথিন টিতে এই ফিল্টার এই ক্লিপটি থাকে এবং ব্যাটারি থাকে এবং কনভার্টারও থাকে আর এই কেবলটা দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় ব্যাটারিটা এই এখানে সেট করে দেয় তারা দোকান থেকেই সেট করে দেয় এবং এই যে সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা অফ করে নিতে হয় যদি মোবাইলে ব্যবহার করা হয় কারণ তখন ব্যাটারির প্রয়োজন হয় না আর যখন পিসি অথবা ডিএসএলআরে এই মাইক্রোফোনটি ব্যবহার করা হয় তখন কিন্তু এই সুইচটা অন করে নিতে হয় আর এই তো এই পলিব্যাগের মধ্যে এই ক্লিপটা থাকে ক্লিপটা দোকান থেকেই তারা লাগিয়ে দেয় বলা হয়ে থাকে যে ক্লিপটা একবার অ্যাডজাস্ট করে ফেললে আর খোলা যায় না এই মাইক্রোফোনটি নকল কিনা আসল সেটা জানার আরও ভালো একটি পদ্ধতি হচ্ছে এই যে স্ক্র্যাচ কোটিং সেকশনটা আছে এই জায়গায় একটি স্ক্র্যাচ নাম্বার আছে অথবা একটি কিউআর কোড আছে এই কোড অথবা নাম্বারটা দিয়েই কিন্তু দুইভাবে আলাদা করে আমরা টেস্ট করে দেখতে পারি যে জিনিসটি আসল কিনা নকল এই স্ক্র্যাচ সেকশনটা স্ক্র্যাচ করে নিলে যে নাম্বারটা পাচ্ছি আমরা সেই কিউআর কোডটাকে আপনার মোবাইলে যদি কিউআর কোড স্ক্যানার থাকে সেখানে নাম্বারটা এন্ট্রি করলে খুব সহজেই জানিয়ে দেবে যে এটা অরিজিনাল কিনা কারণ তখন আপনার স্ক্যানারে একটি গ্রিন সাইন শো করবে একটি টিক মার্ক দেখাবে তখন বুঝে নিতে হবে যে আপনার প্রোডাক্টটি অথেন্টিক অথবা অরিজিনাল আরও একটি পদ্ধতি হচ্ছে বয়ার অফিশিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে সিকিউরিটি কোড সেকশনে এই কোডটি দিলে এই স্ক্র্যাচ কোটিংয়ের নিচে যেই নাম্বারটি আছে সেই সিকিউরিটি নাম্বারটা আপনারা যখন এন্ট্রি করবেন তখন জানিয়ে দেবে যে আপনার প্রোডাক্টটি একেবারেই সিকিউর্ড এবং অরিজিনাল এবং বয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ইনকোয়ারি করার সাথে সাথে আরও একটি জিনিস দেখাবে সেটা হচ্ছে এই যে বক্সে বাম সাইডে দেখতে পাচ্ছেন চার ঘরের একটি ছক নাম্বার দেওয়া আছে এবং বাম দিকে সবুজ কমলার আরও একটি ছক দেওয়া আছে এই দুটি ডিজাইনই কিন্তু ওয়েবসাইটে তখন শো করবে তাহলে আপনারা বুঝতেও পারবেন যে জিনিসটি একেবারেই অরিজিনাল আছে এবং আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই নাম্বার তো রিইউজ করা যেতে পারে যে না সেটার কোনোই অপশন নেই কারণ একবার ইউজ করা হয়ে গেলে এই নাম্বারগুলো আপনার ফোনের কোড স্ক্যানারের মধ্যে যখন নাম্বার এন্ট্রি করবেন তখনও এবং যখন বয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এই নাম্বারটি পুনরায় যদি এন্ট্রি করা হয় তারা কিন্তু জানিয়ে দেবে যে এই প্রোডাক্টটি অলরেডি ইউজড এবং তখন এটা বুঝতে হবে যে এটা কিছুতেই অথেন্টিক প্রোডাক্ট নেই অর্থাৎ একবার যদি এই স্ক্র্যাচ নাম্বারটি ইউজ করা হয়ে যায় দ্বিতীয়বার এই নাম্বারটি তারা কিছুতেই নেবে না এই নাম্বারটি আবারও এন্ট্রি করলে পুনরায় এন্ট্রি করলে তারা বলে দেবে যে এটা অলরেডি ইউজ করা হয়ে গেছে তবে এটা অবশ্যই জেনে রাখা ভালো যে বোয়া বাই এম এই মাইক্রোফোনটির কোয়ালিটি নিয়ে কোনোই সন্দেহ নেই এর কোয়ালিটি এর সাউন্ড কোয়ালিটি অনেক অনেক ভালো এবং এর সাথে যে কেবলটি রয়েছে সেটা অনেক অনেক বড় একটি কেবল আর এই কেবলটি নিয়ে আপনি অনেক দূর পর্যন্ত আপনি মোবাইল অথবা কম্পিউটার অথবা ডিএসএলআর ক্যামেরা ক্যামেরার সাথে অ্যাড করে মাইক্রোফোনটি অনেক দূরে নিয়ে আপনার ভয়েস ওভার করতে পারবেন অথবা সাউন্ড রেকর্ড করা সম্ভব অর্থাৎ এই প্রোডাক্টটির কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই এবং অনেক অনেক ইউটিউবার আপু ভাইয়ারা এই প্রোডাক্টটি ব্যবহার করছেন এবং সবাই কিন্তু এর রিভিউতে অনেক ভালো বলছেন তো এই তো আমি এই প্রোডাক্টটি সম্পর্কে বয়া বাই এম ওয়ান মাইক্রোফোনটি সম্পর্কে যতখানি তথ্য দেয়া যায় শেয়ার করা যায় আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো চলুন এবার আমরা একটু দেখে নেই এই কেবলটির কতখানি বড় অথবা দৈর্ঘ্য কীরকম আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি এখানে যে এখানে যে কেবলটি দেয়া হয়েছে সেটা কিন্তু আসলেই অনেক অনেক বড়। তো এই তো বুঝতেই পারছেন বলা যেতে পারে শেষ হচ্ছে না এবারে চলুন আমরা মোবাইলে যে ডিফল্ট মাইক থাকে অর্থাৎ ইনবিল্ড মাইকটা যে থাকে মোবাইল ফোনে সেই মাইক দিয়ে আমরা ভয়েস ওভার করলে অথবা সাউন্ড রেকর্ড করলে কিভাবে করব। এবং ছোট ছোট কিছু নিয়ম আছে সেটা যদি আমরা একটু সচেতনতার সাথে ফলো করি তাহলে আমার মনে হয় ওটারও সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় আমরা যদি মোবাইল ফোনে ভয়েস ওভার করতে চাই অথবা সাউন্ড রেকর্ড করতে চাই তাহলে ফোনটাকে ঠিক এভাবে ধরে নিতে হবে এবং নিচের দিকটা যেখানে আমাদের কথা রেকর্ড হয় মাইক থাকে মোবাইলে সেই দিকে কিন্তু আমরা কথা বলবো না এই সাইডটা আমরা কথা বলবো এবং ডান দিকে যে নিচে দেখাচ্ছি ওখানে আমরা কথা না বলার চেষ্টা করব ঠিক এখানটায় আমরা কথা না বলার চেষ্টা করব। আমরা যখন ভয়েস ওভার করবো ঠিক এই সাইডে এসে অথবা এই অ্যাঙ্গেলটাতে কর্নার সাইডটাতে এসে আমরা যদি ভয়েস ওভার করি তাহলে ক্লিয়ারলি সাউন্ডটা ক্যাপচার হয় খুব ভালো করে কারণ আমরা যদি নিচের দিকে যেখানে মাইক কাছে খুব ক্লোজ মুখের কাছে রেখে কথা বলি তাহলে প ফ এই টাইপের যত শব্দ আছে ধ অনেক অন্যরকম শব্দ হয় ধুপ শব্দ হয় এই জন্য এই পাশটাতে রেকর্ড করাই ভালো এই নিচের দিকটাতে রেকর্ড না করাই ভালো আর এই যে এই কর্নারটাতে এই যে আঙ্গুল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি এই অ্যাঙ্গেলে যদি আমরা কথা বলি তাহলে আরও বেটার হয় আর যদি আমরা মনে করি ঠিক নিচের দিকেই আমরা কথা বলবো ক্লিয়ার আরও ক্লিয়ার সাউন্ড আসার জন্যে তাহলে এক ফুট দূরত্ব রেখেই আমরা কথা বলবো তাহলেই কিন্তু সাউন্ড কোয়ালিটিটাতে কোনো প্রবলেম আসবে না আর কি তবে নিচের দিকে কথা না বলে আমরা যদি এই অ্যাঙ্গেলে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াইড সাইডটা কথা বলি এই আড়াআড়িভাবে ফোনটা নিয়ে যদি এপাশ থেকে কথা বলি অথবা ভয়েস ওভার করার চেষ্টা করি তাহলে আরও সুন্দর সাউন্ড আসবে এবং সেখান থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ দূরত্ব নিতে পারব তবে এই মাইকের কাছে হলে তখন আমরা এক ফুট অথবা তার চেয়ে কম দূরত্ব দূরত্বে ভয়েস ওভার করার অথবা কথা বলার চেষ্টা করব এই পাশ দিয়ে যদি আমরা কথা বলি অথবা ভয়েস ওভার করি এবং আমরা যখন ভিডিও দেখে দেখে ভয়েস ওভার করি তখনও ঠিক এভাবে করে ধরে নিয়ে কিছুটা দূরত্বে রেখে রেকর্ড করলে সেটা বেটার হবে ক্ষেত্রে মোবাইল থেকে এক ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে কথা বললেও কিন্তু কোনো প্রবলেম হবে না সাউন্ড কোয়ালিটিটা ভালো আসবে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে শেয়ার করতে চাই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যখন মোবাইলের মাইক দিয়ে ভয়েস ওভার করবেন অথবা কোনো সাউন্ড রেকর্ড করতে চাইবেন তখন কিন্তু মোবাইলে রকম ইন্টারনেট ডাটা অথবা ওয়াইফাই কানেকশান থাকলে সেটা অবশ্যই অবশ্যই অফ করে নিতে হবে নইলে যখন আপনি ভয়েস ওভার করবেন তখন যদি রকম নোটিফিকেশন অথবা মেসেজ আসে সেই সাউন্ডটা কিন্তু থেকে যাবে তো এই ছিল আজকের মোবাইল ফোন মাইক ভার্সেস এক্সটার্নাল মাইক্রোফোন নিয়ে ভিডিওটি আমার সাধ্যমতো আমি চেষ্টা করলাম আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করার আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও কাজে দেবে যারা ইউটিউবার আছেন তাদেরও এবং যারা নন ইউটিউবার আছেন তাদেরও মাইক্রোফোন নিয়ে সামান্য হলেও কনফিউশন দূর হবে ইনশাল্লাহ তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখলেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানান যে আপনারা পার্সোনালি কী মাইক্রোফোন ইউজ করেন এক্সটার্নাল মাইক্রোফোন যদি ইউজ করে থাকেন জানলে আমারও ভালো হবে আর কি আমি যদি জানতে পাই আপনাদের কাছ থেকে যে এর চেয়েও বেটার যেই কোয়ালিটির এক্সটার্নাল মাইক্রোফোন আপনারা ইউজ করছেন সেটা সম্পর্কে আমি আপনাদের কাছ থেকেও জানতে চাইব প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আমারও উপকার হবে তাতে ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখলেন আপনাদের অনেক মূল্যবান সময় এখানে দেওয়ার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করছেন লাইক দিচ্ছেন তাদেরকে জানাই আমার প্রাণ ভালোবাসা শ্রদ্ধা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কখনোই শেষ করতে পারবো না অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটি দেখেছেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এই রকম আরও অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভীষণ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম